অর্থ পাচার মামলায় বিএনপি সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ও তার বন্ধু গিয়াসউদ্দিন আল মামুনের সাজার হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়েছে। চলতি বছরের 21 জুলাই হাইকোর্টে তার রায়ে তারেক রহমানকে 7 বছরের কারাদণ্ড ও 20 কোটি টাকা অর্থদণ্ড দেয়া, একই সঙ্গে গিয়াসউদ্দিন আল মামুনকে নিম্ন আদালতে দেয়া 7 বছরের সাজা বহাল রাখে আদালত। এ মামলায় 2013 সালের 17 নভেম্বর ঢাকা তৃতীয় বিশেষ জজ আদালত তারেককে খালাস দিয়ে রায় দেন। একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে টঙ্গীতে 80 মেগাওয়াট ক্ষমতার একটি বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের কাজ পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে 20 কোটি টাকা ঘুষ লেনদেনের অভিযোগে এ মামলা করে দুদক।